আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে গত 17 তারিখে কিন্তু আমাদের মালদ্বীপের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ সফরে আসছেন। অনেকে এই বিষয়ে বেস্ট ইন্টারেস্টেড যে আসলে মালদ্বীপের প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশ সফরে এসেছে, সেহেতু হয়তো প্রবাসীদের জন্য তিনি কোনো ভালো বার্তা নিয়ে এসেছেন, অথবা মালদ্বীপের সাথে মালদ্বীপের যে রাজধানী মালে সেখানে বাংলাদেশ বিমান অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে নাগাদ চলাচল করবে, এবং মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসায় আবারও কবে থেকে বাংলাদেশ থেকে লোকজন যেতে পারবে, এই বিষয়ে আসলে কোনো আপডেট এসেছে কি অনেকেই জানতে চাচ্ছেন। তো আজকে আসলে মালদ্বীপ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি ইনফরমেশন দিব, যে ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ মনোযোগ সহকারে দেখবেন। আমি আগেই বলেছি যে মালদ্বীপের প্রধানমন্ত্রী 2 দিনের রাষ্ট্রীয় সফরে কিন্তু ঢাকাতে এসেছেন গত 17 তারিখে, এবং তিনি এসেই কিন্তু 4টা সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন এবং কয়েকটি ইনফরমেশন দিয়েছেন যেগুলো আসলে প্রবাসীদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন স্যার কিন্তু একটি আপডেট দিয়েছেন, সেটা হলো যে মালদ্বীপের রাজধানী মালের সাথে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খুব দ্রুতই ঢাকা টু মালদ্বীপ তাদের ফ্লাইট পরিচালনা করবে। এতে কিন্তু অনেকেই বেশ উচ্ছ্বাসিত যে আসলে দীর্ঘদিন যাবত যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালদ্বীপের রাজধানী মালেতে বন্ধ ছিল, তো যদি আসলে চালু হয় তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য বেশ ভালো হবে। এতে করে কিন্তু বাংলাদেশিরা খুব অল্প টাকায় মালদ্বীপে পৌঁছাতে পারবে এবং মালদ্বীপে যে সমস্ত বাংলাদেশিরা আছে তারা আসলে বাংলাদেশে ফিরতে পারবে। এছাড়াও তিনি আরও কয়েকটি ইনফরমেশন দিয়েছেন যে আসলে চিটাং থেকে মালদ্বীপ পর্যন্ত কিন্তু নতুন নৌরুট বলা ভুল হবে, যে জাহাজ চলাচল শুরু হবে বাণিজ্যিকভাবে, আবারও জাহাজ চলাচল শুরু হবে বাংলাদেশের চিটাং থেকে মালদ্বীপের রাজধানী মালে পর্যন্ত। এছাড়া কিন্তু আরও কয়েকটি ইনফরমেশন আমরা পেয়েছি, যে ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। অনেকে আছেন যে ট্যুরিস্ট ভিসাতে মালদ্বীপে দীর্ঘদিন অবস্থান করছেন এবং সেখানে কাজকর্ম করছেন, তাদেরকে মালদ্বীপ সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে ফেরত আসতে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যারা অবৈধভাবে আছেন তারা যাতে বাংলাদেশে ফেরত আসেন। আর যদি ওয়ার্ক পারমিট ভিসার কথা আপনারা বলেন, সেক্ষেত্রে আমরা বলবো যে মালদ্বীপের প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশ সফরে এসেছেন, তিনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কোনো আপডেট আমাদেরকে দেননি, এবং বাংলাদেশের কোনো মন্ত্রী হতে পারে সেটা প্রকাশ করলেন, এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী অথবা আমাদের পররাষ্ট্রমন্ত্রী অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কার মুখ থেকেই কিন্তু আমরা আসলে এই যে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসা সম্পর্কে কিন্তু কোনো আপডেট পাইনি। তবে আমরা ধারণা করছি যেহেতু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে মালদ্বীপের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, সেহেতু আমরা এই বিষয়েও ভালো কোনো আপডেট আপনাদেরকে দিতে পারবো। তবে এই মুহূর্তে যে আপডেটগুলো আমাদের হাতে ছিল সেটা হলো যে মালদ্বীপের সাথে বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চলাচল খুব দ্রুত শুরু হচ্ছে, হয়তো মাসখানেকের ভিতরে শুরু হবে, যেহেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কথাটা বলছে, সেহেতু হয়তো খুব দ্রুতই কিন্তু এই কার্যক্রমটা শুরু হবে। আর মালদ্বীপের সাথে বাংলাদেশের চিটাং শহরের যেই জাহাজ চলাচলের জন্য যে রুটটা সেটা খুব দ্রুত উন্মুক্ত হবে। আর ওয়ার্ক পারমিট ভিসাতে আসলে মালদ্বীপে কবে নাগাদ নতুন করে বাংলাদেশিরা যেতে পারবে, এই বিষয়ে আপডেটটা আসলে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তবে আমরা ধারণা করছি হয়তো 2-1 দিনের ভিতরে আমরা আপডেটটা দিতে পারবো যে আপনাদের আসলে কবে নাগাদ মালদ্বীপের সাথে বাংলাদেশের ট্যুর ওয়ার্ক পারমিট ভিসাটা আসলে শুরু হবে, যে বাংলাদেশ থেকে তারা কবে নাগাদ আবারও শ্রমিক নিতে পারবে এই বিষয়ে। তো আসলে সেই ভিডিওটি দেখতে চাইলে যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো অথবা লাইক করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।